Assalamu alaikum, my lovely viewers. Welcome to my channel Farhana's Home. তো আজকে অক্টোবর 3rd অফ অক্টোবর অক্টোবরের 3 তারিখ ঠান্ডা মেঘ বৃষ্টি হচ্ছে তো ভাবছি না আজকে বের হতে পারবো গার্ডেনে আজকে এখন দেখতে সি একটু ওয়েদার ভালো আছে মেঘ না ঠান্ডাও না বাতাসও না তাই আজকে আমি আমার এই মরিচ গাছের মরিচগুলো হারভেস্ট করব সব মরিচগুলো তুলে ফেলব দেখুন অনেক মরিচ তুলতে অনেক সময় লাগবে তো ভাবলাম যে আমার দর্শকের সাথে একটু শেয়ার করি ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে মরিচগুলো হারভেস্ট করি তো মরিচগুলো কীভাবে গাছ থেকে পেরে সংরক্ষণ করে রাখি তাও আপনাদেরকে দেখাবো তো দেখতে তো এই যে দেখুন আমি ফেন্সের মধ্যেও কিছু মরিচ গাছ লাগিয়েছি বোতলে বোতল কেটে বোতলে আমি এইভাবে ঝুলন্ত এগুলো অবশ্য এবার নতুন করেছি আমি আর কোনো দিন এরকম করি নাই বোতলের মধ্যে তো না দেখলাম বোতলের মধ্যেও হয়েছে অনেক মরিচ এক একটা গাছে অনেক মরিচ এই যে দেখুন ঝুলন্ত মরিচ গাছ ঝুলে আছে তো সবগুলো পেড়ে নিব ঠান্ডাতে বাহিরে থাকে নষ্ট হয়ে যাবে মরিচের জালগুলো চলে যাবে জাল থাকবে না তো সাথে থাকুন আমি মরিচগুলো পাড়তে থাকি তো কয়েকটা গাছ আমি টেবিলের উপর তুলে আনছি গাছের মধ্যে পাড়া যায় না পাড়তে অসুবিধা তাই আমি এভাবে টেবিলের উপর রেখে এখন মরিচগুলো পাড়বো তো দেখেন সবগুলো অবশ্য তুলতে পারি নাই টেবিলের উপরে তো যেগুলো তুলছি আজকে ওগুলোই গাছ থেকে এখন পাড়বো দেখেন কত মরিচ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কি বারিক লাহা মরিচ আর মরিচ বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো পাড়তে অনেক সময় লাগবে না এত গাছ ঠান্ডায় মরে যাবে যদি বাঁচানো যেত তাহলে তো নেক্সট ইয়ার আর চারা করতে হতো না এই গাছ থেকে অনেক মরিচ পাওয়া যেত তবু আমি চেষ্টা করব কয়েকটা গাছ উইন্ডের সিলিংয়ে রাখার জন্য প্রতি বছরই আমার অনেক মরিচ হয় আর এইভাবে গাছগুলা আবার ঠান্ডা আসলে মরে যায় তো আমার উইন্ডোর সিলের মধ্যে এবার দেখি যতগুলো রাখা যায় তাহলে রাখবো আর যেগুলো মরে যায় তো মরে যাবে কয়েক জাতের মরিচ রয়েছে অনেক সুন্দর সুন্দর মরিচ পাকে গেছে আমার অবশ্য গ্রিন হাউস নেই গ্রিন হাউস থাকলে গ্রিন হাউসে সবগুলো রেখে দিতাম তো এবার দেখি কিছু গাছ উইন্ডোর সিলিংয়ে রাখা যায় তো রাখবো আমি আমি উইন্ডোর সিলে কীভাবে রাখি তারও একটা ভিডিও আপনাদেরকে আপডেট দিব তো দেখুন আমার ভিডিও
তো আমি এগুলো পাতে থাকি, তো আমার সাথে থাকুন। এত সুন্দর লাগে আর মরিচ গুলো করলাম, আর গাছের মতো চিন্তা করলাম। সামার আসলো, গাছ আসলো, সামার নাই, গাছ নাই, রোদ থাকলে সামার থাকলে সবই ভালো লাগে, আমাদেরও কাম কাজ করতে ভালো লাগে। আর সামার চলে গেলে ঠান্ডা আসলে গাছগুলো মরে যায়, আমাদেরও মন মানসিকতা বদলে যায়, যেমন কিছুই ভালো লাগে না, ভালো লাগে না। সামারের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন, মানুষের পরিবর্তন, গাছের পরিবর্তন। তো পিপিলি কার পাকা কোজায় মরিবার তরে, তো মরিচ গাছের এত মরিচ ধরেছে, ফুল এসেছে মরিবার তরে। তো কি আর করা, প্রকৃতি যেভাবে রাজি আমরাও সেভাবেই রাজি। প্রকৃতির সাথে পাল্লা দিয়ে চলতে হবে। পাকা গজায় মরিবার ধরে, তো মরিচ গাছে মরিচ আসলো, মরিচ গাছ মরে যাওয়ার সময় এত মরিচ, মরিচ রেখে গাছগুলো মরে গেল, এটাই দুঃখ।
তো এখন আমি আরো মরিচ, কালা কালা মরিচ এগুলো পাড়বো। কতগুলো পেড়ে নিয়েছি, এখন আরো রয়ে গেছে, এগুলো পেড়ে নিব। তো কালো কালো মরিচ এগুলো দেখতে সুন্দর, খেতে অত ভালো না, আমার কাছে ভালো লাগে না, কোনো টেস্ট নাই এই মরিচে। এরা দেখতে সুনামাই, কাজর বেলা কিছু নাই। লম্বা লম্বা চিলিগুলা চিকন, এগুলো তো টেস্ট বেশি, খেতেও মজা। এগুলো অবশ্য দেখতে সুন্দর, আঁকড় দেখতে সুন্দর। তো দেখতে সুন্দর কিন্তু খেতে তো টেস্ট না। তো আমাদের সিলেটে দিয়ে একটু কথা আছে, দেখতে শোনা মাই, কাজের বেলা কিছু নাই। তো এই মরিচগুলো এরকমই বোটা বোটা কালো কালো মরিচ, এগুলো এবছর করেছি নতুন, আগে অবশ্য করিনি। আবার এই মরিচগুলো খুবই ভালো, পেপারও নেই, এটার ব্র্যান্ড নাইস, খেতে ভালো মজা, ইংলিশ ডিশে ইউজ করা যায়। পাস্তা দেওয়া যায়, কি সুন্দর বড় বড় বিক্সাইয়ের মরিচ। যে কোনো রান্নাতে নাইস, রান্নার টেস্টই বদলে দেয় এই মরিচগুলো। এটা বড় হয়ে লাল হয়ে গেছে, এটার বিচি রেখে বিষ করা যাবে। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে থাকুন। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, এখনও সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকন বাটনে টিপ দিয়ে রাখবেন, তো নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাপোর্ট পেলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব। তো ভালো থাকুন, এবারের গার্ডেনিং টাইম শেষ হয়ে যাচ্ছে, আর গার্ডেনিংয়ের টাইম নেই। তো অনেক গার্ডেনিংয়ের ভিডিও দিয়েছি, তো নেক্সট ইয়ার বাসিয়ে রাখলে আরও নতুন নতুন গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আসবো। দেখুন কি
সুন্দর মরিচ, কতগুলো মরিচ পেরে নিলাম। তো ভালো থাকুন, এভাবে আমার পাশে থাকবেন। কি সুন্দর কতগুলো মরিচ গাছ থেকে পেরে নিলাম, কতগুলো মরিচ। টু থাউজেন্ড টোয়েন্টির বিগেস্ট হারভেস্টিং কাঁচা মরিচ। তো আজকে টোয়েন্টির আজকে 3rd অক্টোবর, অক্টোবরের 3 তারিখ। তো অক্টোবরের 3 তারিখ আজকে এই বিগেস্ট হারভেস্টিং করলাম। কত চিলি হয়েছে এই মরিচগুলো দেখতে অনেক সুন্দর। গাছ সকলা কেড়ে নিয়েছি, তো গাছে থাকলে অবশ্যই ঠান্ডার জন্য চিলিগুলো নষ্ট হয়ে যাবে এবং এর জালও থাকবে না। যত ঠান্ডা পড়বে তো জাল কমে যায়। তো আমি অবশ্য এই বছর সামার থেকে গাছ থেকে নিয়ারলি 3 মাসের মতো আমি চিলি কাটছি, অনেক চিলি। এভরিডেই আমি যা কিছু রান্না করি সব কিছুতেই দেখুন যতটুকু দরকার তো গাছ থেকে পেরে আনি, আমি রান্নাতে দিই। আমার চিলি মরিচ কিনতে হয়নি, গাছ থেকেই পেরে পেরে এই মরিচগুলো কাটছি। দেখুন কত সুন্দর মরিচ। তো আমি আমার লাভলি ভিউয়ারদের সাথে শেয়ার করলাম এই মরিচ গাছের আপডেট এবং মরিচগুলো পাড়ার। তো ভালো লাগলে আমার চ্যানেলটা দেখবেন এবং আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবেন। আরও নতুন নতুন নিয়ে আসবো। থ্যাংক ইউ, বাই, আসসালামু আলাইকুম।